हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल क्रिएटिव सौमिता। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकले खूब भालो आछो। आमिओ खूब भालो आछि। आज आमि तोमादेर संगे शेयर करते चलेछि क्रस स्टिचेर तैरी एकटि सुंदर डिजाइन। चलो शुरू करा जाक आजकेर भिडियोटी। देखो बंधुरा, प्रथमे आमरा एखान थेके दुटी घर तुले नेब कालो कालारेर उल दिए। तार ठीक उपरेर लाइने आमरा डान दिक थेके एकटि घर बाड़िए दिए आबारो तीनटी घर तुले नेब। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে প্রথমে দুটি কালো কালারের উলের ঘর বানাবো, পাশে একটি সাদা কালারের উলের ঘর বানিয়ে নেব এবং পাশে আবারও একটি কালো কালারের উলের ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা প্রথমে একটি কালো কালারের উলের ঘর বানাবো, পাশে একটি লাল কালারের উলের ঘর বানিয়ে নেব, তার পাশে দুটি কালো কালারের উলের ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে তিনটি কালো কালারের ঘর তুলে নেব, তার পাশে একটি সাদা কালারের ঘর তুলে নেব এবং তার পাশে আবারও একটি কালো রঙের ঘর তুলে নেব। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা দুটি কালো রঙের ঘর তুলব, পাশে একটি লাল রঙের ঘর তুলে নেব এবং তার পাশে দুটি কালো রঙের ঘর তুলে নেব। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা একটি কালো রঙের ঘর তুলে নেব, প্রথমে পাশে একটি সাদা রঙের ঘর তুলব, তার পাশে আবারও একটি কালো রঙের ঘর তুলব এবং তার পাশে আবারও একটি সাদা রঙের ঘর তুলব এবং তার পাশে আবারও একটি কালো রঙের ঘর তুলে এই লাইনটি কমপ্লিট করে নেব। এবার আসি তার ঠিক উপরের লাইনে। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা প্রথমে দুটি কালো রঙের ঘর তুলব, পাশে একটি লাল রঙের এবং তার পাশে আবারও দুটি কালো রঙের ঘর তুলে নেব। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা প্রথমে একটি কালো রঙের ঘর তুলব, পাশে একটি সাদা রঙের ঘর তুলে নেব, তার পাশে আবারও একটি কালো রঙের ঘর তুলব, পাশে আবারও একটি সাদা রঙের এবং তার পাশে আবারও একটি কালো রঙের ঘর তুলে এই লাইনটি কমপ্লিট করে নেব। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা দুটি কালো রঙের ঘর তুলে নেব, পাশে একটি লাল রঙের ঘর তুলে নেব এবং তার পাশে দুটি কালো রঙের ঘর তুলে নিয়ে লাইনটি কমপ্লিট করব। তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর কমিয়ে দিয়ে এখানে দুটি কালো রঙের ঘর তুলব, পাশে একটি সাদা রঙের ঘর তুলে তার পাশে আবারও একটি কালো রঙের ঘর তুলে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা আবারও চারটি কালো রঙের ঘর তুলে নেব। তার উপরের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর কমিয়ে দিয়ে তিনটি কালো রঙের ঘর তুলব। তার ঠিক উপরের লাইনে আমরা আবারও ডান দিক থেকে একটি ঘর কমিয়ে দিয়ে দুটি কালো রঙের ঘর তুলে নেব। তার এ দেখো বন্ধুরা, এখানে যে আমরা এই যে উপরের দিক থেকে দুই নম্বর লাইনের পাশে যে আমরা তিনটি ঘর তুলেছিলাম তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে আমরা একটি ঘর তুলে নেব। তার নিচের লাইনে আমরা ডান দিকের কোণ বরাবর আবারও একটি ঘর তুলে নেব। তার নিচের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে দুটি ঘর তুলে নেব। তার নিচের লাইনে আবারও আমরা একটি ঘর বানিয়ে নেব। তার নিচের লাইনে আবারও আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে দুটি ঘর তুলে নেব। তার ঠিক নিচের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর কোণ বরাবর বাড়িয়ে দিয়ে একটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে আবারও আমরা একটি ঘর বানাবো। তার ঠিক নিচের লাইনে আমরা ডান দিকের কোণ বরাবর দুটি ঘর বানাবো। তার ঠিক নিচের লাইনে আমরা ডান দিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নিয়ে এই ডিজাইনটি কমপ্লিট করে নেব। এবার আসি এই ডিজাইনের ক্ষেত্রে। দেখো বন্ধুরা, এখানে যে আমরা দুটি ঘর বানিয়েছিলাম কালো রঙের, তার ঠিক নিচে একটি ঘর ছেড়ে দিয়ে তার ঠিক নিচের লাইনে আমরা প্রথমে একটি ঘর বানাবো, তার নিচের লাইনে আবার একটি ঘর বানিয়ে নেব এবং তার নিচের লাইনে আবার একটি ঘর বানাবো। তার নিচের লাইনে আমরা ডান দিকের কোণ বরাবর প্রথমে দুটি ঘর বানিয়ে নেব পাশাপাশি এবং তার নিচের লাইনে আবারও ডান দিকের কোণ বরাবর পাশাপাশি দুটি ঘর বানিয়ে নেব, তার নিচের লাইনে আবারও আমরা ডান দিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নেব। এইভাবে আমরা এই ডিজাইনটি কমপ্লিট করে নেব। এবার আসছি এই ডিজাইনের ক্ষেত্রে। দেখো বন্ধুরা, এখান থেকে আমরা যে ঘর তুলেছিলাম দুটি, তার ঠিক পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও এ পাশে আমরা প্রথমে দুটি ঘর তুলে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে তিনটি ঘর তুলে নেব। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে একটি কালো রঙের ঘর তুলব, পাশে একটি সাদা রঙের ঘর তুলব এবং তার পাশে দুটি কালো রঙের ঘর তুলে নেব। এবার আসছি তার ঠিক উপরের লাইনে।
তার ঠিক উপরের লাইনে প্রথমে আমরা দুটি কালো রঙের ঘর তুলব, পাশে একটি লাল রঙের ঘর তুলব এবং তার পাশে একটি কালো রঙের ঘর তুলে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা বাঁ দিক থেকে আবারও একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে একটি কালো রঙের ঘর তুলব, পাশে একটি সাদা রঙের ঘর তুলে নেব এবং তার পাশে তিনটি কালো রঙের ঘর তুলে নেব। এবার আসি তার ঠিক উপরের লাইনে। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা প্রথমে দুটি কালো রঙের ঘর তুলব, পাশে একটি লাল রঙের ঘর তুলে নেব এবং তার পাশে দুটি কালো রঙের ঘর তুলে নেব। তার উপরের লাইনে আবারও আমরা প্রথমে একটি কালো রঙের ঘর তুলব, পাশে একটি সাদা রঙের ঘর তুলে নেব, তার পাশে আবারও কালো রঙের একটি ঘর তুলব, পাশে একটি সাদা রঙের ঘর তুলব এবং তার পাশে একটি কালো রঙের ঘর তুলে লাইনটি কমপ্লিট করে নেব। এবার আসছি তার ঠিক উপরের লাইনে। তার ঠিক উপরের লাইনে প্রথমে আমরা দুটি কালো রঙের ঘর তুলে নেব, পাশে একটি লাল রঙের ঘর তুলব এবং তার পাশে আবারও দুটি কালো রঙের ঘর তুলব। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা প্রথমে একটি কালো রঙের ঘর তুলব, পাশে একটি সাদা রঙের ঘর তুলে তার পাশে আবারও কালো রঙের ঘর তুলব এবং পাশে একটি সাদা রঙের ঘর তুলে তার পাশে আবারও একটি কালো রঙের ঘর তুলে নেব। এবার আসি তার ঠিক উপরের লাইনে। তার ঠিক উপরের লাইনে আমরা প্রথমে দুটি কালো রঙের ঘর তুলব, পাশে একটি লাল রঙের ঘর তুলে নেব এবং তার পাশে দুটি কালো রঙের ঘর তুলে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা প্রথমে একটি কালো রঙের ঘর তুলে নেব, পাশে একটি সাদা রঙের ঘর তুলে নেব, তার পাশে আবারও দুটি কালো রঙের ঘর তুলে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা এদিক থেকে চারটি কালো রঙের ঘর তুলে নেব। তার উপরের লাইনে আমরা বাঁদিক থেকে একটি ঘর কমিয়ে দিয়ে তিনটি ঘর তুলে নেব। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা বাঁদিক থেকে একটি ঘর কমিয়ে দিয়ে তিনটি ঘর তুলে নিয়ে এই ডিজাইনটি কমপ্লিট করে নেব। এবার আসছি এই ডিজাইনের ক্ষেত্রে। দেখো বন্ধুরা, এখানে যে এক দুই দ্বিতীয় নম্বর লাইনে আমরা তিনটি ঘর বুনেছিলাম, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে একটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে বাঁদিকের কোণ বরাবর একটি ঘর বানাবো। তার ঠিক নিচের লাইনে বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে দুটি ঘর বানাবো। তার ঠিক নিচের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানাবো। তার ঠিক নিচের লাইনে আবারও আমরা বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে দুটি ঘর বানাবো। তার ঠিক নিচের লাইনে আমরা বাঁদিক থেকে কোণ বরাবর একটি ঘর বানিয়ে নেব। তার নিচের লাইনে আবারও একটি ঘর বানাবো এবং তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে আমরা বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে দুটি ঘর বানাবো, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে আমরা দেখো বন্ধুরা, বাঁদিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নেব, তার পাশে চারটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়ে নেব। তার নিচের লাইনে আমরা এখানে বাঁদিকের কোণ বরাবর দুটি ঘর বানিয়ে নেব পাশাপাশি। তার নিচের লাইনে আবারও আমরা বাঁদিকের কোণ বরাবর পাশাপাশি দুটি ঘর বানিয়ে নেব। তার নিচের লাইনে আবারও আমরা বাঁদিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নিয়ে এই ডিজাইনটি কমপ্লিট করে নেব। এবার আসছি ঠিক তার উপরের লাইনে এই ডিজাইনের ক্ষেত্রে। এখানে যে আমরা এই যে এখানে দুটি ঘর বানিয়েছিলাম, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর বানিয়েছিলাম, তার ঠিক উপরের লাইনে আমরা একটি করে ঘর ছেড়ে ডান এখানে আমরা প্রথমে তিনটি ঘর বানিয়ে নেব এবং তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে ডান দিকে আবারও একটি ঘর বানিয়ে নেব এবং তার পাশে আবারও এদিকে একটি ঘর ছেড়ে দিয়ে বাঁ দিকে আবারও একটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে যে একটি ঘর বানিয়েছিলাম, তার ঠিক নিচের লাইনে কোণ বরাবর আমরা পাশাপাশি তিনটি ঘর বানাবো। তার ঠিক নিচের লাইনে আবারও কোণ বরাবর আমরা দুটি ঘর বানাবো। তার ঠিক নিচের লাইনে আবারও আমরা ডান দিকের কোণ বরাবর দুটি ঘর বানাবো। তার উপরের লাইনে আমরা এখানে ডান দিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নিয়ে এই ডিজাইনটি কমপ্লিট করে নেব। এবার আসছি এই যে তিনটি ঘর বানিয়েছিলাম, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে যে একটি ঘর বানিয়েছিলাম, তার ঠিক নিচের লাইনে বাঁদিকের কোণ বরাবর পাশাপাশি আমরা তিনটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে আবারও আমরা বাঁদিকের কোণ বরাবর দুটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে আবারও আমরা বাঁদিকের কোণ বরাবর পাশাপাশি দুটি ঘর বানিয়ে নেব এবং তার উপরের লাইনে আমরা বাঁদিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নিয়ে এই ডিজাইনটিও কমপ্লিট করে নেব। এবার আসছি এখানে যে আমরা তিনটে ঘর বানিয়েছিলাম, তার ঠিক উপরের লাইনে আমরা দুপাশ থেকে দুটি ঘর বাড়িয়ে দিয়ে পাঁচটি ঘর বানিয়ে নেব এবং বাঁদিক থেকে ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানাবো এবং বাঁদিক থেকেও একটি ঘর ছেড়ে দিয়ে আবার একটি ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা প্রথমে একটি ঘর বানাবো, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও পাঁচটি ঘর বানাবো এবং তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নেব।
তার ঠিক উপরের লাইনে আবারও আমরা প্রথমে একটি ঘর বানাবো, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর বানাবো, তার পাশে আবারও একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা প্রথমে একটি ঘর বানাবো, পাশে এখানে তিনটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নেব, এ পাশেও তিনটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নেব, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর বানাবো, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর বানাবো, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নিয়ে এই লাইনটি কমপ্লিট করে নেব। এবার আসি তার ঠিক উপরের লাইনে। এখানে যে দুটি ঘর বানিয়েছিলাম তার ঠিক উপরের লাইনে আবারও আমরা দুটি ঘর বানাবো, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবার এখানেও দুটি ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা এই বাঁ দিকে যে দুটি ঘর বানিয়েছিলাম তার ঠিক উপরে লাইনে আমরা বাঁ দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানাবো, তার উপরের লাইনে আমরা বাঁ দিকের কোণ বরাবর একটি ঘর বানাবো, তার উপরের লাইনে আবারও বাঁ দিকের কোণ বরাবর একটি ঘর বানাবো, তার উপরের লাইনে আবারও আমরা বাঁ দিকের কোণ বরাবর পাশাপাশি পাঁচটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে বাঁ দিকের কোণ বরাবর আমরা একটি ঘর বানাবো, তার নিচের লাইনে আবারও একটি ঘর বানিয়ে নেব, তার নিচের লাইনে আবারও আমরা একটি ঘর বানিয়ে নেব বাঁ দিকের কোণ বরাবর, তার নিচের লাইনে আমরা বাঁ দিকের কোণ বরাবর 1 2 3 4 4টি ঘর বানাবো নিচে নিচে করে, এবং তার নিচের লাইনে আমরা ডান দিকের কোণ বরাবর পাশাপাশি তিনটি ঘর বানাবো, তার উপরের লাইনে আমরা ডান দিকের কোণ বরাবর একটি ঘর বানাবো, তার উপরের লাইনে আমরা বাঁ দিকে একটি ঘর বাড়িয়ে দিয়ে দুটি ঘর বানিয়ে নেব, এবং তার উপরের লাইনে আবারও আমরা দুটি ঘর বানিয়ে নিয়ে এই ডিজাইনটি কমপ্লিট করে নেব। এবার আসছি এখানে। দেখো বন্ধুরা, এখানে যে দুটি দুটি করে চারটি ঘর বানিয়েছিলাম উপরে, ওই যে এখানে দুটি এবং তার উপরে দুটি, তার ঠিক উপরের লাইনে একটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে আমরা একটি ঘর বানিয়ে নেব, তার উপরের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর বানিয়ে নেব কোণ বরাবর, তার ঠিক উপরের লাইনে আবারও আমরা ডান দিকের কোণ বরাবর পাশাপাশি পাঁচটি ঘর বানাবো, তার নিচের লাইনে আমরা ডান দিকের কোণ বরাবর একটি ঘর বানাবো, তার নিচের লাইনে আবারও আমরা ডান দিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নেব, তার নিচের লাইনে আবারও আমরা ডান দিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নেব, তার ঠিক নিচের লাইনে আমরা ডান দিকের কোণ বরাবর নিচে নিচে করে এখানে পাঁচটি ঘর বানিয়ে নেব, 1 2 3 4 5 এখানে পাঁচটি ঘর বানিয়ে নেব, না সরি চারটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে আমরা বাঁ দিকের কোণ বরাবর পাশাপাশি তিনটি ঘর বানিয়ে নেব, তার ঠিক উপরের লাইনে আমরা বাঁ দিকের কোণ বরাবর প্রথমে একটি ঘর বানাবো, এবং তার উপরের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে দুটি ঘর বানাবো, তার উপরের লাইনে আবারও আমরা দুটি ঘর বানিয়ে নিয়ে এই পুরো ডিজাইনটি কমপ্লিট করে নেব। এই ডিজাইনটি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যতদূর পারি বলে দেওয়ার চেষ্টা করব। এই ডিজাইনটি ব্যবহার করে তোমরা পুরো আসনে ভরাট করতে পারো। সেক্ষেত্রে নেক্সট ডিজাইনটি তোলবার জন্য আমরা চারপাশ থেকে এখানে, এই দেখো বন্ধুরা, এই নিচে একটি ঘর, এখানে একটি ঘর, উপরেও একটি ঘর এবং এ পাশেও একটি ঘর ছেড়ে দিয়ে পরবর্তী ডিজাইনটি আবারও আমরা তুলতে পারি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।